পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের জোড়া মন্দির ধামে সংস্কার করে উদ্বোধন হতে চলেছে। 16 আগস্ট থেকে মন্দিরে দেবদেবীর প্রতিষ্ঠা হচ্ছে। বৃহস্পতিবার এই উপলক্ষে কলস যাত্রা অনুষ্ঠিত হয়। এই মন্দির তো প্রচুর দিন থেকে অবহেলা অবস্থা ছিল। আসলে সবাই যদি সকলে মানুষ না আসতো এখানে, এখানে এই মন্দিরে সংস্কার হতো না। বিশেষ করে আমাদের ধন্যবাদ আমি জানাই সুভাষ পোদ্দারজি মহাশয়কে, কি উনি উদ্যোগটা নিয়েছেন, নিয়ে এই মন্দিরটাকে এত ভালো এত সুন্দর করেছেন কি আজকে সকল মানুষ এসে পুজো করতে পারছে আর সকলে মানুষের ঢল নেমে যাচ্ছে। এই মন্দির আগামী দিন কীভাবে চালাবেন মনে হচ্ছে? এই মন্দিরটা চালানোর জন্যে এখন এই এই তো হলো, আরম্ভ হলো, এরপর কমিটি হবে, ট্রাস্টবোর্ড হবে, সব নিয়ে সব মিলে মন্দির কমিটি হয়ে চালাবে আর সকল মানুষ এসে চালাবে। এখানে চালাবে কে? সকলে মানুষরাই চালাবে, পুজো করতে আসবে সকল মানুষই চালাবে, ভগবান নিজেই চলবে, সব নিজে আশীর্বাদে চলবে আর ভালোভাবে চলবে। আর বর্ধমানের সব থেকে আমি মনে করছি এটা অনেক বড় ধাম, একটা জোড়া মন্দির ধাম অনেক বড় ধাম হয়ে উঠবে বর্ধমানে। হ্যাঁ, কেন না, যদি গরিব কেউ আসে এখানে বিয়ে করতে পারে, এখানে করলে তো সম্পূর্ণ আমাদের নিরামিষ ভেজ হতে হবে যে নিচে করতে পারে, এরকম আমাদের এখন চিন্তা ভাবনা আছে কি আরও সব কিছু একটা ধর্মশালা করা এসব নিয়ে দাদা বলছিলেন। শুক্রবার মন্দিরের প্রতিষ্ঠিত দেবদেবীর প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠিত হবে, এরই সাথে ভোগ বিতরণের ব্যবস্থা করা হয়েছে। মূলত সুভাষ পোদ্দারের উদ্যোগে মন্দিরটি সংস্কার করা হয়। 3 দিন সে 16 তারিখ সে জোড়া মন্দির ধাম মন্দির কি পূজা চল রই হ্যাঁ, প্রাণ প্রতিষ্ঠা চল রই হ্যাঁ। আগামীকাল মতলব শুক্রবার কো সুবহ 7 বজে কলশ যাত্রা নিকলেগি, 11 বজে মন্দির কা উদ্ঘাটন হোগা, পাবলিক কে লিয়ে খোল দিয়া যায়গা। সবসে বিনতি হ্যায় কি বড়ি সংখ্যা মে ওয়াহ পর পধারে আর ভগবান জি কা দর্শন করেন। ॐ नमः ॐ विमुक्ताय नमः नमः ॐ दीप्तकाय नमः नमः ॐ नीलालोकाय नमः। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।